সবাইকে ওয়েলকাম আজকে এই ডিসকাশনের সেশনে আজকে আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ নিয়ে আলোচনা করব তো এক্সপেরিমেন্টাল রিসার্চ আলোচনা করার আগে বা শুরুর আগে সুন্দর একটা উদাহরণের মাধ্যমে আমরা সেটাকে বুঝে নেওয়ার চেষ্টা করব। ধরে নেওয়া যাক কোনো একজন রিসার্চার বা কোনো একজন গবেষক তিনি হয়তো মরুজাতীয় বা মরু নির্ভর যে সমস্ত উদ্ভিদগুলো আছে সে সমস্ত উদ্ভিদের ওপর জলের কি প্রভাব আছে সেটা তিনি দেখতে চান এবং এই প্রভাবের বিষয়টাকে নিয়ে তিনি গবেষণা করতে চান ঠিক আছে অর্থাৎ তিনি কোথাও না কোথাও একটা প্রিএজিউম করে নিয়েছেন বা তিনি একটা তার পূর্বানুমান তৈরি করেছেন যে গাছের যে গ্রোথের বিষয়টা বা এই যে পাম পাম্প্রির যে বা ডেজার্ট বেসড বা মরু নির্ভর যে সমস্ত উদ্ভিদগুলো আছে তাদের গ্রোথের ওপর জলের কোনো না কোনো একটা প্রভাব আছে এটা তিনি পূর্বানুমান করেছেন অর্থাৎ গাছের যে গ্রোথটা বা মরু নির্ভর বা মরু জাতীয় যে উদ্ভিদগুলোর যে গ্রোথের যে বিষয়টা বা যে বৃদ্ধির যে বিষয়টা সেটা জলের দ্বারা কোনো না কোনো রূপভাবে সেটা প্রভাবিত অর্থাৎ গাছের গ্রোথটাকে এখানে জল প্রভাবিত করছে এবং গাছের যে গ্রোথ বা গাছের যে বৃদ্ধির যে বিষয়টা সেটা জলের দ্বারা সম্পূর্ণ রূপে প্রভাবিত হচ্ছে এটা গবেষক মনে মনে তিনি ধরে নিয়েছেন ঠিক আছে অর্থাৎ এখানে কি হচ্ছে জল হচ্ছে এখানে গাছের গ্রোথের একটা মূল কারণ ঠিক আছে এবং গাছের যে গ্রোথটা ঠিক আছে সেটা হচ্ছে জলের একটা ইফেক্ট বা একটা ফলাফল আমরা বলতে পারি ঠিক আছে অর্থাৎ গাছের যে গ্রোথটা সেটা জলের দ্বারা কোনো না কোনো রূপভাবে প্রভাবিত হচ্ছে এবং জল কি করছে বা ওয়াটার কি করছে গাছের যে গ্রোথটা আছে সেটাকে কোনো না কোনো রূপভাবে প্রভাবিত করছে ঠিক আছে এবং অর্থাৎ কি হচ্ছে একজন প্রভাবিত হচ্ছে এবং একজন প্রভাবিত করছে অর্থাৎ গাছের এখানে গ্রোথের জন্য মূল কারণ হচ্ছে কি জল এবং জলের একটা ইফেক্ট বা একটা ফলাফল হচ্ছে গ্রোথ ঠিক আছে তো এই যে গাছের গ্রোথকে জল যে প্রভাবিত করছে অর্থাৎ মূল কারণ হিসেবে এটা কি বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অর্থাৎ যে চলকটা বা যে ভ্যালুটা বা যে ভ্যারিয়েবলটা অন্যান্য ভ্যারিয়েবলের দ্বারা প্রভাবিত হয় না কিন্তু অন্যান্য ভ্যারিয়েবলকে প্রভাবিত করতে পারে এবং প্রভাবিত করে ঠিক আছে এবং যেটা মূল কারণ হিসেবে করে তখন সেই রকম ভ্যারিয়েবলকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবার যে সমস্ত ভ্যারিয়েবল ঠিক আছে অর্থাৎ এখানে গাছের গ্রোথটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের দ্বারা প্রভাবিত হচ্ছে ঠিক আছে এবং নিজে কি করছে নিজে অপর কোনো ভ্যারিয়েবলকে কিন্তু প্রভাবিত করতে পারছে না বা করে না তখন সেই রকম ভ্যারিয়েবলকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অর্থাৎ যে ভ্যারিয়েবলটা কি করছে অপর ভ্যারিয়েবলগুলোকে বা চলকগুলোকে বা ভ্যালুগুলোকে বা মূল্যগুলোকে কি করছে প্রভাবিত করছে তখন সেটাকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলা হচ্ছে কিন্তু অন্যান্য ভ্যারিয়েবলের দ্বারা কিন্তু প্রভাবিত হচ্ছে না এখানে ঠিক আছে এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি করছে অন্যান্য অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের দ্বারা প্রভাবিত হচ্ছে কিন্তু নিজে অন্যান্য ভ্যারিয়েবলকে কিন্তু প্রভাবিত করতে পারছে না ঠিক আছে তো এই হচ্ছে মূলত ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের একটা কনসেপ্ট তো গল্পে এবার ফিরে আসি রিসার্চার বা গবেষক এবার পুরোপুরিভাবে তৈরি তিনি এবার বাগানে গিয়েছেন এবার তিনি ওই সমস্ত নার্সারির সমস্ত গাছ থেকে নমুনা হিসেবে তিনি কিছু গাছকে তিনি নির্বাচন করে নেবেন এবার তিনি তো আর সম্পূর্ণ গাছের উপর হাজার বা দুই হাজার গাছের উপর তো আর বা মরুজাতীয় যে উদ্ভিদগুলো বা উদ্ভিদ জাতীয় যে চারা গাছগুলো সেগুলোর উপর তো আর জলের প্রভাব তিনি মাপতে পারবেন না বা সেইগুলোকে নিয়ে তিনি তো পরীক্ষা করতে পারবেন না তো তিনি সেই সম্পূর্ণ আহ নার্সারির গাছগুলোর মধ্যে থেকে বা মরুজাতীয় গাছগুলোর মধ্যে থেকে কিছু কিছু চারা গাছ বা মরুজাতীয় উদ্ভিদগুলোকে তিনি নমুনা হিসেবে সংগ্রহ করে নেবেন ঠিক আছে এবার এই সংগ্রহ করার জন্য রিসার্চার বা গবেষক কি করলেন তিনি সেখানে সেই সমস্ত গাছকে তিনি তার পক্ষপাতিত্ব বা তার যে ব্যক্তিগত প্রভাব বা তার যে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি সে অনুযায়ী নির্বাচিত না করে তিনি যে কোনো একটা সহজ সরল পদ্ধতিতে তিনি ওই নার্সারির সমস্ত গাছগুলির মধ্যে থেকে নমুনা গাছগুলিকে তিনি এবার সংগ্রহ করলেন ঠিক আছে এবার সংগ্রহ করতে গিয়ে তিনি হয় লটারি পদ্ধতির মাধ্যমেও তিনি সংগ্রহ করতে পারেন বা তিনি এরকম সিস্টেম্যাটিক পদ্ধতিতেও করতে পারেন যে দ্বিতীয় স্থান অধিকারী প্রত্যেকটা গাছকে আমি আমার নমুনার দলভুক্ত আমি করবো বা আমি নমুনার মধ্যে আমি সিলেক্ট করবো বা নির্বাচিত আমি করবো এই তিনি এটাও করতে পারেন অথবা তিনি লটারি মানে মেথডের মাধ্যমেও তিনি সেই সমস্ত গাছগুলোকে বা তার নমুনার দলের অন্তর্ভুক্ত করতে পারেন এই যে মূল একটা অংশ থেকে ঠিক আছে যখন প্রতিনিধিত্বকারী অংশ হিসেবে বা নমুনা হিসেবে ঠিক আছে গবেষক যখন নমুনাগুলোকে বা স্যাম্পলগুলোকে যখন নির্বাচন করছেন যেখানে তিনি তার ব্যক্তিগত প্রভাবকে তিনি খাটাচ্ছেন না অর্থাৎ তিনি তার নিরপেক্ষতার মানে অবস্থান তিনি অবলম্বন করছেন নমুনা সংগ্রহের ক্ষেত্রে বা নমুনা নির্বাচনের ক্ষেত্রে ঠিক আছে তখন এই রকম প্রসেসকে বা এই নমুনা নির্বাচনের এই প্রক্রিয়াকে বলা হচ্ছে র্যান্ডামাইজেশন ঠিক আছে অর্থাৎ গবেষক কী হলো এখানে র্যান্ডামাইজেশনের মাধ্যমে তিনি কিন্তু স্যাম্পেলটাকে সিলেক্ট করে নিলেন তিনি ঠিক আছে এবারে সেই গবেষক এবার পুরোপুরিভাবে তৈরি এবার তিনি যে সমস্ত চারাগাছগুলোকে নমুনা হিসেবে বা স্যাম্পেল হিসেবে তিনি নির্বাচিত করেছিলেন সেটাকে তিনি দুটো দলে তিনি বিভক্ত করে দিলেন ঠিক আছে তো দুটো দলে তিনি বিভক্ত করে দিলেন বা দুটো দলে তিনি ভাগ করে ফেললেন এবার দুটো দলে বিভক্ত করার পর গবেষক কী করলেন তিনি একটা দলকে তিনি জল দিলেন ঠিক আছে এবং আর একটা বা অপর একটা দলকে তিনি জল দিলেন না মনে রাখতে হবে এখানে জল কি ছিল জল ছিল এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং গাছের যে গ্রোথ ছিল সেই গাছের গ্রোথটা ছিল এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ঠিক আছে অর্থাৎ কোথাও না কোথাও তিনি কি করলেন জলটাকে তিনি ম্যানুপুলেট করলেন ঠিক আছে ম্যানুপুলেট কিভাবে করলেন তিনি একটা গ্রুপকে তিনি দিলেন এবং অপর একটা গ্রুপকে তিনি দিলেন না ঠিক আছে অর্থাৎ কি হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে রিসার্চার যখন নিজের পক্ষপাতিত্ব দ্বারা তিনি যখন ম্যানুপুলেট করলেন ঠিক আছে এই ম্যানুপুলেটের প্রক প্রক্রিয়াটাকে বা প্রসেসটাকে বলা হচ্ছে ম্যানুপুলেশন ক্লিয়ার এবার যে দল মানে যে দলটার জন্য বা যে গ্রুপটার জন্য তিনি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে ম্যানুপুলেট করেছিলেন সেই গ্রুপটাকে বা সেই দলটাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ এখানে যেমন তিনি যে দলটাকে বা যে গ্রুপটাকে জল দিয়েছিলেন সেটাই হচ্ছে এখানে এক্সপেরিমেন্টাল গ্রুপ ঠিক আছে অর্থাৎ তিনি এখান উইথ ট্রিটমেন্ট বলা হয়েছে মানে তিনি এটাকে তার যে ট্রিটমেন্টটা তার যে জলটা সেই জলটা তিনি তাকে প্রোভাইড করেছেন কিন্তু অপর একটা গ্রুপকে তিনি কোনোরপভাবেই জল দেননি ঠিক আছে এই যে অপর বা দ্বিতীয় গ্রুপটাকে তিনি যে জল দিলেন না অর্থাৎ তিনি দ্বিতীয় গ্রুপটাকে বা দ্বিতীয় দলটাকে তিনি উইদাউট ট্রিটমেন্ট রাখলেন এই প্রসেসটাকে এই টেকনিকটাকে কন্ট্রোল বলা হচ্ছে এবং যে দলটার সঙ্গে বা যে গ্রুপটার সঙ্গে কন্ট্রোলটাকে ম্যানেজ করছেন রিসার্চার বা যার প্রতি কন্ট্রোল টেকনিকটা তিনি নিচ্ছেন ঠিক আছে সেই গ্রুপটাকে বা সেই দলটাকে বলা হচ্ছে কন্ট্রোল গ্রুপ ঠিক আছে এইবারে তাহলে আমরা কি পাচ্ছি এখানে অর্থাৎ আমরা এই রিসার্চে অর্থাৎ এই ধরনের রিসার্চের ক্ষেত্রে আমরা দুই বা ততদিক ভ্যারিয়েবল পেয়ে যাচ্ছি যেমন আমাদের একটা ভ্যারিয়েবল কি আছে এখানে জল হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং গাছের গ্রোথটা হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অর্থাৎ এখানে দুই বা তার বেশি ভ্যারিয়েবল পেয়ে যাচ্ছি অর্থাৎ যে রিসার্চে দুই বা তার বেশি ভ্যারিয়েবল থাকছে পাশাপাশি ভাবে সেখানে স্যাম্পেলগুলোকে সিলেক্ট করা হচ্ছে ঠিক আছে অর্থাৎ রিসার্চারের উইদাউট কোনো বায়াসনেস ছাড়া যখন স্যাম্পেলটাকে পপুলেশন থেকে বা টার্গেট পপুলেশন থেকে পপুলেশন থেকে নির্বাচিত করা হচ্ছে পাশাপাশি কি হচ্ছে যেখানে ম্যানুপুলেশন থাকছে অর্থাৎ রিসার্চের কি করছেন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ম্যানুপুলেট করছেন ঠিক আছে তিনি উইথ ট্রিটমেন্ট দিচ্ছেন এবং তিনি কি করছে তিনি কন্ট্রোল গ্রুপকে কন্ট্রোল করছেন অর্থাৎ কন্ট্রোল গ্রুপের জন্য তিনি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে তিনি কন্ট্রোল করে দিচ্ছেন এবং শেষে বলতে হয় যে রিসার্চে বা যে ধরনের গবেষণায় আমরা দুই বা তার বেশি যখন ভ্যারিয়েবল দেখতে পাবো যখন আমরা র্যান্ডমাইজেশান দেখতে পাবো ম্যানুপুলেশন দেখতে পাবো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের এবং আমরা যখন কন্ট্রোল দেখতে পাবো তখন সেই প্রকার রিসার্চকে বা সেই প্রকার গবেষণাকে আমরা বলবো এক্সপেরিমেন্টাল রিসার্চ ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে এক্সপেরিমেন্টাল রিসার্চে কি হচ্ছে দুটো হয় দুই বা তার বেশি অর্থাৎ টু আর মোর ভ্যারিয়েবলসের অর্থাৎ দুই বা তার বেশি ভ্যারিয়েবলের মধ্যে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনকে ডিটারমাইন করা হয় নির্ধারিত করা হয় বা সেটাকে চিহ্নিত করা হয় ঠিক আছে তাছাড়াও আরও কিছু কিছু বিষয় রয়েছে যেমন কি করা হচ্ছে এক্সামিনেশন অফ দ্য ইফেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অন দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের প্রভাবটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর কতটা হচ্ছে ঠিক আছে সেটাকেও পরীক্ষা করা হয় এক্সপেরিমেন্টাল রিসার্চে আর কি করা হয় এখানে তারপরে কি হচ্ছে দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইজ কন্ট্রোল অর সেট বাই দ্য রিসার্চার অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে কন্ট্রোল করা কন্ট্রোল করা হয় কার দ্বারা রিসার্চারের দ্বারা যেমন আমরা কী দেখলাম এই গবেষণার ক্ষেত্রে রিসার্চার কন্ট্রোল গ্রুপের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে কী করে কন্ট্রোল করলেন তিনি তাকে জল প্রোভাইড করলেন না সেই গ্রুপটাকে ঠিক আছে আর কী করা হচ্ছে এখানে করা হচ্ছে কি দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইজ মেজার অর অবজার্ভ বাই দ্য রিসার্চার অর্থাৎ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে রিসার্চার কী করেন মেজার করেন বা তিনি অবজার্ভ করেন তিনি পর্যবেক্ষণ করেন ঠিক আছে এই ক্ষেত্রে কী হলো একটা গ্রুপকে জল দেওয়ার পর এবং অপর একটা গ্রুপকে জল না দেওয়ার পর রিসার্চার সেই বিষয়টাকে তিনি মেজার করেন তিনি অবজার্ভ করছেন তিনি পর্যবেক্ষণ করছেন যে এবার দেখি তাহলে গ্রোথটা কার ক্ষেত্রে কতটা কি হচ্ছে এবং কার যাকে আমি জল দিইনি তার ক্ষেত্রে কতটা হচ্ছে তিনি অবজার্ভ করছেন তিনি মেজার করছেন তাই না আর কি করা হচ্ছে আর কি হয় এক্সপেরিয়েন্টাল রিসার্চে টেস্ট হাইপোথিস কনসার্নিং কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ অর্থাৎ যে কার্যকারণের যে সম্পর্কটাকে চিহ্নিত করা হয়েছিল নির্ধারণ নির্ধারণ করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে তিনি তার যে পূর্বানুমান বা তিনি যার পূর্বে যে যে সমস্ত বিষয়গুলোকে তিনি পূর্বানুমান হিসেবে তিনি চিহ্নিত করেছেন সেইগুলোকে তিনি পরীক্ষা করেন ঠিক আছে এই হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চের একটা বিষয় যেখানে দুটো বা তার বেশি ভ্যারিয়েবলের মধ্যে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ দেখা হয় ঠিক আছে পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ক্ষেত্রে কতটা প্রভাবিত হয়েছে সেটা দেখা হয় এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অবজার্ভার অবজার্ভ করা হয় বা মেজার করা হয় কার দ্বারা রিসার্চারের দ্বারা এবং রিসার্চার যে সমস্ত হাইপোথেসিসগুলোকে বা যে পূর্বানুমানগুলোকে তিনি নির্বাচিত করে থাকেন বা তিনি সিলেক্ট করে থাকেন সেই সমস্ত বিষয়গুলোকে তিনি কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনের ভিত্তিতে তিনি সেটাকে পরীক্ষা করেন বা তিনি টেস্ট মানে তিনি সেটাকে টেস্ট করতে থাকেন ঠিক আছে অর্থাৎ আমরা এটা বলতে পারি যে একটা এক্সপেরিমেন্টাল রিসার্চে একটা টার্গেট পপুলেশন থাকছে সেখান থেকে রিসার্চার র্যান্ডামলি স্যাম্পলগুলোকে তিনি সিলেক্ট করছেন এবং র্যান্ডামলি স্যাম্পেলগুলোকে সিলেক্ট করার পর তিনি কি করছেন সেটাকে দুই বা তার বেশি দলের মধ্যে তিনি ভাগ করে দিচ্ছেন ঠিক আছে এরপরে কি করছেন তিনি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যে প্রভাবটা সেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ওপর কতটা আছে সেটা তিনি দেখতে চাইছেন এই দেখতে চাওয়ার মধ্য দিয়ে তিনি কী করছেন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে তিনি ম্যানিপুলেট করছেন এবং তিনি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তিনি অবজার্ভ করছেন বা তিনি মেজার করছেন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যখন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর যখন প্রভাব বিস্তার করছে বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যখন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের দ্বারা যখন প্রভাবিত হচ্ছে সে সময় কিছু ফ্যাক্টর থাকে ঠিক আছে বা কিছু ভ্যারিয়েবল থাকে যে ভ্যারিয়েবলগুলো কি করে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যে প্রভাবটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর সেটাকে প্রভাবিত করে ঠিক আছে এই রকম ভ্যারিয়েবলগুলোকে বলা হচ্ছে কনফাউন্ডিং ভ্যারিয়েবল বা এক্সট্রনিয়াস ভ্যারিয়েবল ঠিক আছে এবার এই যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যে বিষয়টা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ওপর প্রভাব মানে প্রভাবিত করার যে জায়গাটা সেটা যখন কনফাউন্ডিং ভ্যারিয়েবলের জন্য বা এক্সটর্নিয়াস ভ্যারিয়েবলের জন্য যখন বিঘ্নিত হচ্ছে বা সেই গবেষণার ফলাফলটাকে যখন প্রভাবিত হচ্ছে তাই না অ্যাকচুয়াল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যে প্রভাবটা সেটা তো আমি দেখতে পাবো না তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কী কীরূপ হচ্ছে যেহেতু কনফাউন্ডিং ভ্যারিয়েবল বা এক্সটর্নিয়াস ভ্যারিয়েবল মাঝে সেখানে ইন্টারফেয়ার করছে সেই জন্য তাই না এই জন্য কি হচ্ছে রিসার্চের মধ্যে থ্রেডস টু ভ্যালিডিটির সৃষ্টি হয় অর্থাৎ তার যে ভ্যালিডিটি বা রিসার্চের যে যথার্থতা বা তার যে নির্ভরযোগ্যতা সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে এবং তার ফলে কী হচ্ছে সম্পূর্ণ রিসার্চে কিছু কমন এরার দেখা দেয় বা কিছু ত্রুটি দেখা দেয় এই কনফাউন্ডিং ভ্যারিয়েবল এবং এক্সট্রানিয়াস ভ্যারিয়েবলের জন্য তো এই জন্য কি হয় রিসার্চার কি করেন তিনি যতটা পারেন এই কনফাউন্ডিং ভ্যারিয়েবল বা এক্সট্রনিয়াস ভ্যারিয়েবলগুলোকে তিনি কন্ট্রোল করার চেষ্টা করেন সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করেন ঠিক আছে এই জন্য এক্সপেরিমেন্টাল রিসার্চে আমাদেরকে কি কী করতে হয় বা একজন রিসার্চারে কি জানা উচিত তিনি সর্বদাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে বা ম্যানিপুলেট করার যে টেকনিকগুলো সেটা তিনি জানবেন পাশাপাশি কনফাউন্ডিং ভ্যারিয়েবল বা এক্সট্রনিয়াস ভ্যারিয়েবলগুলোকে কন্ট্রোল করা মিনিমাইজ করার টেকনিকগুলো তিনি জানবেন এবং পাশাপাশি তার রিসার্চের ভ্যালিডিটির ক্ষেত্রে ট্রেডসগুলো কি কি। সেই থ্রেডসগুলো রিসার্চার জানবেন পাশাপাশি কমন এরার হিসেবে সেই এরারের সোর্সগুলো কি কী হতে পারে সেই সোর্সগুলো কিন্তু একজন রিসার্চার জানবেন এই জন্য এক্সপেরিমেন্টাল রিসার্চে আমরা কি করি কন্ট্রোল করার যে টেকনিকগুলো সেগুলো আমাদেরকে পড়তে হবে বা আমরা স্টাডি করব এবং ম্যানুপুলেশনের বা টেকনিক টেকনিকগুলো কি কী থাকে সেইগুলো আমাদেরকে পড়তে হবে বা একজন রিসার্চারকে জানা উচিত তিনিও জানবেন এই জন্য আমাদেরকে থ্রেডস টু ভ্যালিডিটি পড়তে হয় এবং কমন সোর্সেস অফ যে এরারগুলো থাকে সেই এরারগুলো কি কি হতে পারে সেই এরারগুলো সম্পর্কেও আমাদেরকে জানতে হয় বা আলোচনা করতে হয় ঠিক আছে তার পরিপ্রেক্ষিতে আমরা কি করব আমরা আমাদের যে আগামী আলোচনা আছে সেই আলোচনায় আমরা একটা এক্সপেরিমেন্টাল রিসার্চের গুলো কী কী সেগুলো জানার চেষ্টা করব বা বুঝে নেওয়ার চেষ্টা করব পাশাপাশি এক্সপেরিমেন্টাল রিসার্চের ব্যবহারটা কি তার ইউজটা কী অর্থাৎ কখন কখন কোন কোন পরিস্থিতিতে এক্সপেরিমেন্টাল রিসার্চ করা হয়ে থাকে সেটাও আমরা জানবো এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ম্যানিপুলেশনের যে টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো কি কী কত প্রকারের টেকনিক আছে সেগুলো উদাহরণ সমেত আমরা আলোচনা করব বা বোঝার চেষ্টা করব। এক্সপেরিমেন্টাল রিসার্চের আর কি পাশাপাশি কনফাউন্ডিং ভ্যারিয়েল বা এক্সট্রনিয়াস ভ্যারিয়েবলকে কন্ট্রোল করার মিনিমাইজ করার টেকনিকগুলো কী কী আছে এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে সেটা নিয়েও আমরা আলোচনা করব এবং এই যে থ্রেডসগুলো কি কি হতে পারে একটা একে এক্সপেরিমেন্টাল রিসার্চের ভ্যালিডের ক্ষেত্রে বা তার ভ্যালিডিটির ক্ষেত্রে সেটা নিয়েও আমরা আলোচনা করব এবং কমন সোর্সেসগুলো কি হতে পারে এরারের বা সেই এরারগুলো বা ত্রুটিগুলো কি কি হতে পারে ঠিক আছে একটা এক্সপেরিমেন্টাল রিসার্চের কনফাউন্ডিং ভ্যারিয়েবলের জন্য বা এক্সট্রনিয়াল ভ্যারিয়েবলের জন্য সেই সমস্ত এরারগুলোকেও আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব খুব সংক্ষিপ্তভাবে এবং সর্বশেষে আমরা আলোচনা করব। এক্সপেরিমেন্টাল রিসার্চের হিস্ট্রিটা কি বা তার ইতিহাসটা কি আছে সেটা নিয়ে প্রথমে যদি আমরা কথা বলি যে এক্সপেরিমেন্টাল রিসার্চের গুলো কী কি আশা করি উদাহরণের সময় আপনারা প্রথমেই বুঝতে পেরেছিলেন যে কোনো এক্সপেরিমেন্টাল রিসার্চের মূলত চারটে বৈশিষ্ট্য আছে যে চারটে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে এটা এক্সপেরিমেন্টাল রিসার্চ এবার একটা কথা বলে রাখা দরকার যে এই চারটে এক্সপেরিমেন্টাল রিসার্চের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চের এক একটা টাইপ কিন্তু নির্ভর করে ঠিক আছে তো প্রথমে আগে এক প্রথম ক্যারেক্টারিস্টিক বা প্রথম বৈশিষ্ট্যটা দেখে সেটা সেটার প্রথম বৈশিষ্ট্য কি হচ্ছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এখানে ম্যানুপুলেশন ঠিক আছে অর্থাৎ এক্সপেরিমেন্টাল রিসার্চের প্রথম একটা বৈশিষ্ট্য হবে যে সেখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে রিসার্চের কী করবেন ম্যানুপুলেট করবেন ঠিক আছে এই জন্য রিসার্চের প্রথম একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ম্যানুপুলেশন এরপরে কী হচ্ছে অবজারভেশন ঠিক আছে বা মেজার বলতে পারি এখানে কাকে অবজার্ভ করা হবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের প্রভাবটা ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর কতটা হয়েছে অর্থাৎ ইন্ডিপে মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কি করবেন রিসার্চার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে এখানে পুরোপুরিভাবে তিনি কি করবেন তিনি অবজার্ভ করবেন সেটাকে তিনি পর্যবেক্ষণ করবেন ঠিক আছে কিন্তু ম্যানুপুলেশন এই ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর করা হয়েছিল অবজারভেশনটা কিন্তু এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর করা হচ্ছে ঠিক আছে এরপরে হচ্ছে কন্ট্রোল অ্যান্ড মিনিমাইজেশন এটাও একটা বৈশিষ্ট্য এক্সপেরিমেন্টাল রিসার্চে যেখানে কি হচ্ছে মাঝে ইন্টারফেয়ার করা যে সমস্ত ভ্যারিয়েবলগুলো আছে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মাঝে যে সমস্ত ভ্যারিয়েবলগুলো ইন্টারফেয়ার করছে বা সেই রিসার্চের কাজটাকে প্রভাবিত করছে সেই সমস্ত ভ্যারিয়েবলগুলো অর্থাৎ এক্স এক্সট্রনিয়াস ভ্যারিয়েবল বা কনফারন্ডিং ভ্যারিয়েলকে রিসার্চার কী করবেন কন্ট্রোল করবেন এবং যতটা পারেন তিনি মিনিমাইজ করার চেষ্টা করবেন যতটা পারেন তিনি তার প্রভাবটাকে তিনি কমিয়ে নিয়ে আসবেন সেটাকে তিনি নিয়ন্ত্রণ করবেন ঠিক আছে এবং শেষে হচ্ছে র্যান্ডমাইজেশন অর্থাৎ রিসার্চার কী করেন এখানে তিনি যে দলের ওপর তার পরীক্ষাটা বা তিনি যে নমুনা দলের উপর তিনি তার পরীক্ষা নিরীক্ষা তিনি করতে চান সেই নমুনাটাকে বা সেই স্যাম্পেলগুলোকে তিনি র্যান্ডামলি সিলেক্ট করবেন ঠিক আছে তিনি তার ব্যক্তিগত কোনো রকমের প্রভাব তিনি খাটাবেন না ঠিক আছে তিনি এখানে পুরোপুরিভাবে সিস্টেম্যাটিক ওয়েতে এবং তিনি তার নিরপেক্ষতা স্থানে থেকে ব্যক্তিগত প্রভাবহীনভাবে তিনি সম্পূর্ণ নমুনাটাকে মূল প্রধান অংশ থেকে প্রধান মানে কি বলবো আর কি প্রতিনিধিত্বকারী অংশ হিসেবে তিনি নির্বাচন করবেন অর্থাৎ আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চে তাহলে কি কি পাচ্ছি ম্যানুপুলেশন পাচ্ছি অবজারভেশন পাচ্ছি কন্ট্রোল এবং মিনিমাইজেশন পাচ্ছি র্যান্ডমাইজেশন পাচ্ছি যেখানে রিসার্চার কি করছেন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে তিনি ম্যানুপুলেট করার চেষ্টা করছেন তিনি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে তিনি অবজার্ভ করছেন এক্সট্রানিয়েন্স ভ্যারিয়েবল বা কনফাউন্ডিং ভ্যারিয়েবলগুলোকে তিনি কন্ট্রোল বা মিনিমাইজ করছেন এবং যে স্যাম্পলটাকে তিনি সিলেক্ট করতেন সেটাকে তিনি র্যান্ডামলি পিক করছেন বা র্যান্ডামানাইজেশান মেথডের মাধ্যমে তিনি সেটাকে সিলেক্ট করছেন বা নির্বাচিত করছেন ঠিক আছে অর্থাৎ একটা এক্সপেরিমেন্টাল রিসার্চে এই চারটে বৈশিষ্ট্যই আমরা দেখতে পাই ঠিক আছে ম্যানুপুলেশন অবজারভেশন কন্ট্রোল অ্যান্ড মিনিমাইজেশন এবং র্যান্ডামানাইজেশন এক্সপেরিমেন্টাল রিসার্চের যে টাইপগুলো আছে বা যে ধরনগুলো আছে এই চারটে বৈশিষ্ট্যের হের ফেরের কারণেই এক এক রকমের এক্সপেরিমেন্টাল রিসার্চের টাইপ হয়েছে ঠিক আছে বা এক এক রকমের প্রভাব মানে প্রভাব বলবো না এক এক রকমের প্রকারের এক্সপেরিমেন্টাল রিসার্চ আমরা দেখতে পাই ঠিক আছে কোথাও হয়তো ম্যানুপুলেশান নেই কিন্তু অবজারভেশন কন্ট্রোল আর অ্যান্ডামিনেশান আছে কোথাও হয়তো র্যান্ডমাইজেশন নেই বা ম্যানুপুলেশন নেই কিন্তু অবজারভেশন এবং কন্ট্রোল আছে ঠিক আছে অর্থাৎ এই চারটে বৈশিষ্ট্যের হেরফের উপরই ভিত্তি করে এক্সপেরিমেন্টাল রিসার্চের টাইপগুলো রয়েছে ঠিক আছে তো আলোচনার সামনে আমরা দেখে নিই এবারে ব্যাপার হচ্ছে বা যে বিষয়টা প্রশ্ন আছে যে আমরা রিসার্চের ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল রিসার্চকে কখন ব্যবহার করি বা কোন কোন পরিস্থিতিতে একটা এক্সপেরিমেন্টাল রিসার্চ আমরা করব বলে ঠিক করব বা এক্সপেরিমেন্টাল রিসার্চকে ব্যবহার করার বা প্রয়োগ করার সঠিক সময়টাই কি প্রথম হচ্ছে যখন দুটো বা তার বেশি ভ্যারিয়েবলের মধ্যে যখন রিলেশনশিপকে মেজার করতে হয় বা দুই বা তার বেশি ভ্যারিয়েবলের মধ্যে যখন আমরা সম্পর্ককে মেজার করি বা পরিমাপ করতে চাই তখন কিন্তু আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ আমরা করে থাকি আর কি যখন দুটো বা তার বেশি ভ্যারিয়েবলের মধ্যে যখন কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ জানতে হয় ঠিক আছে অর্থাৎ কার্য কারণের যখন আমাদেরকে জানতে হচ্ছে যে কোন ভ্যারিয়েবল কাকে কতটা প্রভাবিত করছে বা কে কার দ্বারা প্রভাবিত হচ্ছে এটা এই রকম বিষয়গুলো জানার জন্য আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ করে থাকি কাদের মধ্যে ভ্যারিয়েবল মধ্যে সেখানে দুই বা তার বেশি ভ্যারিয়েবল থাকবে ঠিক আছে পাশাপাশি কী হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর প্রভাবটা কি আছে সেটাকে মেজার করার জন্য বা সেটাকে অবজার্ভ করার জন্য কিন্তু আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ করে থাকি ঠিক আছে আরেকটা যেটা আসে সেটা হচ্ছে যখন কোনো হাইপোথিসিসকে বা কোনো রিসার্চের কোনো গবেষণার ক্ষেত্রে তিনি হয়তো কোনো পূর্বানুমান তিনি নির্বাচন করেছেন বা তিনি পূর্বানুমানের তিনি গঠন করেছেন বা হাইপোথিসিস তিনি গঠন করেছেন যখন সেই হাইপোথিসিসগুলোকে কি করতে হয় দুই বা তার বেশি ভ্যারিয়েবলের সম্পর্কের ওপর ভিত্তি করে যখন প্রমাণ মানে সঠিক প্রমাণ বা ভুল প্রমাণ করতে হয় তখন আমরা সেই ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল রিসার্চকে ব্যবহার করি বা ইউজ করে থাকি তাহলে বুঝা গেল অর্থাৎ দুই বা তার বেশি ভ্যারিয়েবল মধ্যে রিলেশনশিপকে মেজার করার জন্য আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে পারি তারপরে কি দুই বা তার বেশি ভ্যারিয়েবলের মধ্যে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপকে মেজার করার জন্য বা অবজার্ভ করার জন্য আমরা এক্সপেন্টার রিসার্চ করে করে থাকতে পারি পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ওপর কতটা প্রভাব বিস্তার করেছে বা কি হারে সেটা প্রভাবিত করতে পারছে এই রকম পরিস্থিতির ক্ষেত্রে আমরা এক্সপেন্টার রিসার্চ করতে পারি পাশাপাশি দুই বা তার বেশি ভ্যারিয়েবলের সম্পর্কের উপর ভিত্তি করে রিসার্চার যখন কোনো হাইপোথিসিসকে প্রুভ বা ডিসপ্রুভ করতে চান অর্থাৎ সঠিক প্রমাণ বা ভুল প্রমাণ করতে চান তখন সেই ক্ষেত্রেও আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চকে ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি তো এই হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চের ইউজিবিলিটি বা ব্যবহার যোগ্যতা। এবারে আমরা আলোচনা করব ম্যানিপুলেশনের টেকনিকগুলো নিয়ে অর্থাৎ একজন রিসার্চার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোন কোন পদ্ধতিতে বা কী কীভাবে তিনি ম্যানিপুলেট করতে পারেন তার এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা করব তো এখানে আমরা মূলত তিনটে টেকনিক আমরা দেখতে পাই যা আমাদের আলোচনার পরবর্তী ভাগে আসবে আর কি যেখানে প্রথমটা হচ্ছে অ্যামাউন্ট টেকনিক ঠিক আছে এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে সিং দ্য ইফেক্টস অফ রিডিং আওয়ার্স অন একাডেমিক অ্যাচিভমেন্ট ঠিক আছে অর্থাৎ অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টের ওপর রিডিংস অফ আওয়ারের কোনো রূপ প্রভাব আছে কি আছে না বা নেই সেটা রিসার্চের দেখতে চান ঠিক আছে অর্থাৎ কত ঘন্টা পড়াশোনা করলে তার ভবিষ্যতের অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট কতটা হতে পারে এই রূপ কোনো কাজের হয়তো কোনো প্রভাব আর কি রিসার্চার দেখতে চান ঠিক আছে এই ক্ষেত্রে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কোনটা হচ্ছে রিডিং আওয়ার্সটা এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি অ্যাচিভমেন্ট ঠিক আছে অর্থাৎ রিসার্চার এখানে কি করছেন তিনি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের এখানে যে ট্রিটমেন্টটা তিনি দেবেন সেটাকে কি করবেন সেটার অ্যামাউন্টটাকে তিনি ম্যানিপুলেট করে দেবেন ঠিক আছে ধরে নেওয়া যাক এখানে যেহেতু রিসার্চার দেখবেন মূলত যে রিডিং আওয়ার্সের প্রভাবটা অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টের উপর কতটা রয়েছে এটা হয়তো তিনি দেখবেন বা তিনি হয়তো অবজার্ভ করবেন তো এর জন্য তিনি কি করবেন তিনি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে ম্যানুপুলেশনের টেকনিকের জন্য তিনি তার অ্যামাউন্টটার মধ্যে তিনি হের ফের করবেন এখানে যেমন রিসার্চের কি করবেন একটা গ্রুপকে তিনি মোটেও পড়তে দেবেন এবং একটা গ্রুপকে তিনি দেবেন এরূপ তিনি কিছু করবেন না তিনি কী করবেন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যেটাকে তিনি ম্যানুপুলেট করছেন বা যে বিষয়টাকে তিনি ম্যানুপুলেশন করবেন সে তার অ্যামাউন্টটাকে তিনি কি করবেন ওঠানামা করাবেন বা অ্যামাউন্টটার মধ্যে তিনি হের ফের ঘটাবেন যেমন এখানে কি করা হয়েছে একটা গ্রুপকে দশ ঘন্টা পড়ার পড়তে তিনি দিয়েছেন এবং আর একটা গ্রুপকে তিনি ফাইভ আওয়ার্স বা পাঁচ ঘন্টা তিনি করতে দিয়েছেন অর্থাৎ কোথাও না কোথাও টাইমের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটাকে তিনি কন্ট্রোল করে নিয়েছেন বা সেটাকে আমরা বলতে সেটাকে তিনি ম্যানুপুলেট করেছেন ঠিক আছে এই জন্য এটাকে অ্যামাউন্ট টেকনিক বলা হয়েছে অ্যামাউন্ট অর্থাৎ রিসার্চের কোথাও না কোথাও ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে ম্যানুপুলেট করার জন্য তার অ্যামাউন্টের মধ্যে তিনি হেরফের ঘটাবেন বা অ্যামাউন্টের মধ্যে তিনি তার বৈচিত্রতা নিয়ে আসবেন ঠিক আছে অর্থাৎ দুটোকে তিনি ইকুয়াল অ্যামাউন্ট তিনি কখনো ট্রিট করবেন না ম্যানুপুলেশন করার জন্য ওই জন্য এটাকে অ্যামাউন্ট টেকনিক বলা হয়েছে ঠিক আছে এরপরে আর একটা টেকনিক আছে এটাকে বলা হয়েছে একটা উদাহরণ এক্সাম্পল দেওয়া হয়েছে বিভিন্ন রকমের মানে অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকমের টিচিং যে মেথডসটা থাকে বা যে রকমের শিক্ষা পদ্ধতি থাকে তার প্রভাবটা কীরূপ হতে পারে সেটা নিয়ে হয়তো কোনো রিসার্চার বা কোনো গবেষক হয়তো সেটা দেখতে চান ঠিক আছে এই জন্য রিসার্চার কী করবেন অর্থাৎ এখানে কোথাও না কোথাও কী হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কি টিচিং মেথডস এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি অ্যাচিভমেন্ট ঠিক আছে অর্থাৎ তিনি কি করছেন এখানে তিনি টাইপটা বা তার ধরনটারকে পরিবর্তন করার মাধ্যমে তিনি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে তিনি ম্যানুপুলেট করবেন বা ম্যানুপুলেশন তিনি ঘটাবেন যেমন যদি এখানে বোঝার চেষ্টা করি ধরে নেওয়া যাক তিনি দুটো গ্রুপ তিনি কনস্ট্রাক্ট করেছেন বা গঠন করেছেন যার মধ্যে তিনি এক্সপেরিমেন্টাল গ্রুপকে তিনি কি করবেন তিনি হয়তো তাকে হয়তো প্রজেক্ট মেথডটা হয়তো তিনি প্রোভাইড করালেন ঠিক আছে কিন্তু অপর গ্রুপটাকে যেটাকে তিনি যার ক্ষেত্রে তিনি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েলটাকে তিনি কন্ট্রোল করছেন ঠিক আছে সেখানে তিনি বা তার যে কন্ট্রোল গ্রুপটা আছে সেখানে তিনি কি করবেন সেখানে তিনি হয়তো লেকচার মেথড দেবেন অর্থাৎ তিনি দুটো গ্রুপকেই তিনি কিন্তু মেথড দিলেন বা তিনি হয়তো তার টেকনিকটা বা তার ট্রিটমেন্টটাকে তিনি প্রোভাইড করলেন বাট টেকনিকের যে টাইপটা সেই টাইপটার মধ্যে তিনি হেরফের ঘটালেন ওই জন্য এটাকে বলা হয়েছে টাইপ টেকনিক যেখানে টাইপটাকেই মূলত পাল্টে দিচ্ছেন রিসার্চার অ্যামাউন্টের ক্ষেত্রে কী হয়েছিল রিসার্চার যেমন অ্যামাউন্টের মধ্যে হের ঘটিয়ে দিচ্ছিল ঠিক আছে তো এরপরে যে তৃতীয় যে টেকনিকটা আসছে ম্যানুকুলেশনে সেটাকে বলা হচ্ছে প্রেজেন্স ভার্সেস অ্যাবসেন্স টেকনিক আপনি নামেই বুঝে যাচ্ছেন যে কি হতে পারে এখানে উদাহরণ হিসেবে যেমন দেওয়া হয়েছে সিং দ্য ইফেক্ট অন রেনফোর্সমেন্ট অন অ্যাচিভমেন্ট অর্থাৎ একাডেমিক অ্যাচিভমেন্টের ক্ষেত্রে বা অ্যাচিভমেন্টের ক্ষেত্রে রেনফোর্সমেন্টের কোনো রূপ ভূমিকা থাকে কি মানে থাকতে পারে কি থাকতে পারে না এই রূপ কোনো কাজ হয়তো কোনো গবেষক বা কোনো রিসার্চ হয়তো করতে চান বা তিনি দেখতে চান তাহলে এখানে রেনফোর্সমেন্ট কি বা উৎসাহ প্রদান বা দান কি এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েল একাডেমিক অ্যাচিভমেন্ট হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অর্থাৎ রেনফোর্সমেন্টের উপর কোথাও না কোথাও তো একাডেমিক অ্যাচিভমেন্টটা তো নির্ভর করে তো এখানে রিসার্চার কী করবেন দুটো গ্রুপ হয়তো তিনি কনস্ট্রাক্ট করলেন ঠিক আছে এবং তিনি কি করবেন একটা গ্রুপকে তিনি হয়তো রেনফোর্সমেন্ট দেবেন এবং একটা গ্রুপকে হয়তো তিনি রেনফোর্সমেন্ট দেবেন না অর্থাৎ তিনি তার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ম্যানুপুলেশনের ম্যানুপুলেট কিভাবে তিনি করলেন এক জায়গায় তিনি সেই সেটার প্রেজেন্সটাকে তিনি রাখলেন এবং অপর একটা গ্রুপের ক্ষেত্রে সেই প্রেজেন্সটাকে তিনি অ্যাবসেন্স করে দিলেন সেটাকে তিনি হয়তো রাখলেন না ওই জন্য এটাকে বলা হয়েছে প্রেজেন্স ভার্সেস অ্যাবসেন্স টেকনিক ঠিক আছে তো অ্যামাউন্ট টেকনিকের রিসার্চার অ্যামাউন্টের মাধ্যমে তিনি ম্যানুপুলেশন করার চেষ্টা করছেন যেটাকে অ্যামাউন্ট টেকনিক বলা হচ্ছে টাইপ টেকনিকে তিনি টাইপের বা ধরনটা পাল্টে দেওয়ার মাধ্যমে তিনি ম্যানুপুলেশন করছেন এবং প্রেজেন্স অ্যাবসেন্স প্রেজেন্স ভার্সেস অ্যাবসেন্স টেকনিকে তিনি প্রেজেন্স করার মাধ্যমে এবং অ্যাবসেন্স করার মাধ্যমেও তিনি সেটাকে ম্যানুপুলেশন করছেন বা তার তার ম্যানুপুলেশন তিনি ঘটাচ্ছেন ঠিক আছে অর্থাৎ ম্যানুপুলেশন টেকনিকের ক্ষেত্রে এই তিনটা টেকনিক আমরা দেখতে পাই ঠিক আছে একটা এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে এবারে আমরা কথা বলবো সিভি বলতে কনফাউন্ডিং ভ্যারিয়েবল এবং ইভি বলতে এক্সট্রনিয়াস ভ্যারিয়েবলগুলোর কন্ট্রোল এবং মিনিমাইজেশন করার পদ্ধতিগুলো কি কী হবে সেইগুলো নিয়ে অর্থাৎ কোন পদ্ধতিগুলো বা কোন টেকনিকগুলোকে নিয়ে একজন রিসার্চার কনফাউন্ডিং ভ্যারিয়েবলগুলো বা এক্সট্রনিয়াস ভ্যারিয়েবলগুলোকে তিনি কন্ট্রোল করতে পারেন এবং তার যে প্রভাবটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ক্ষেত্রে মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েলের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েলের ক্ষেত্রে সেটাকে যেন তিনি সঠিকভাবে অবজার্ভ করতে পারেন বা মেজার করতে পারেন তার জন্য ঠিক আছে এখানে যদি যদি আমরা এক্সট্রনিয়াল ভ্যারিয়েবল এবং কনফাউন্ডিং ভ্যারিয়েবলের যদি কন্ট্রোল করা এবং মিনিমাইজেশন করার যদি পদ্ধতির কথা বলি ঠিক আছে এখানে দুটো ক্ষেত্রে বা দুটো পরিস্থিতিতে একজন গবেষক বা একজন রিসার্চার এই কনফাউন্ডিং ভ্যারিয়েবলগুলোকে তিনি কন্ট্রোল করতে পারেন এবং সে তার যে প্রভাবটা সেটাকে তিনি রিডিউস করে নিতে পারেন বা মিনিমাইজ বা কমিয়ে নিয়ে আসতে পারেন একটা কোন কোন সময় একটা হচ্ছে ডিজাইন করার সময় অর্থাৎ স্টাডিটাকে যখন ডিজাইন করা হচ্ছে তখন সে সময় তিনি কিছু মেথডস বা কিছু পদ্ধতি তিনি প্রয়োগ করতে পারেন যার দ্বারা কনফাউন্ডিং ভ্যারিয়েবলগুলোকে তিনি কি করতে পারেন রিডিউস করতে পারেন বা মিনিমাইজ করতে পারেন কমিয়ে নিয়ে আসতে পারেন ঠিক আছে এছাড়া আরেকটা পরিস্থিতি আছে বা আরেকটা সময় আছে সেটা হচ্ছে স্টাডিকে অ্যানালাইসিস করার সময় ঠিক আছে এই অ্যানালাইসিস করার সময়ও কিছু পদ্ধতির দ্বারা ঠিক আছে তিনি কনফাউন্ডিং ভ্যারিয়েবলগুলোকে তিনি রিডিউস করে নিয়ে আসতে পারেন এবং যতটা পারেন তিনি তার যে প্রভাবটা বা তার যে ইফেক্টটা সেটাকে তিনি মিনিমাইজ করতে পারেন ঠিক আছে অর্থাৎ একজন রিসার্চার এই দুটো পরিস্থিতিতে তার যে কন্ট্রোলিং বা কন্ট্রোল করার যে টেকনিকটা বা সেই কনফাউন্ডিং ভ্যারিয়েবল বা এক্সট্রনিয়াস ভ্যারিয়েবলগুলোকে মিনিমাইজ করার যে মানে যে পরিস্থিতি তিনি এই দুটো সিচুয়েশানে বা দুটো জায়গাতে তিনি করতে পারছেন একটা হচ্ছে স্টাডিটাকে ডিজাইন করার সময় এবং একটা হচ্ছে স্টাডিটাকে অ্যানালাইসিস করার সময় এবারে সেই মেথডসগুলো কি কী সেটা আমি দেখে নেব যেমন প্রথমে আমরা বলবো যে ডিজাইন করার সময় যে মেথডগুলোর ফলে একজন রিসার্চার কনফাউন্ডিং ভ্যারিয়েবলগুলোকে রিডিউস করতে পারেন এখানে মূলত তিনটে মেথড বা তিনটে পদ্ধতি রয়েছে একটা হচ্ছে র্যান্ডামাই র্যান্ডামাইজেশান একটা হচ্ছে রেস্ট্রিকশন এবং একটা হচ্ছে ম্যাচিং ঠিক আছে অর্থাৎ এই তিনটে পদ্ধতির দ্বারা একজন রিসার্চার স্টাডিটাকে ডিজাইন করার সময় এই তিনটে মেথডের মাধ্যমে তিনি তার কনফাউন্ডিং ভ্যারিয়েবলগুলোকে যতটা পারেন রিডিউস করে করিয়ে নিয়ে আসতে পারেন এবং কন্ট্রোল করতে পারেন বা মিনিমাইজ করে নিতে পারেন ঠিক আছে যেখানে তিনি কি করবেন তার যে স্টাডি যে সাবজেক্টগুলো থাকবে বা যে স্যাম্পেলগুলো থাকবে বা অন্যান্য যে সাবজেক্টগুলো থাকবে সেইগুলোকে তিনি র্যান্ডামলি অ্যাসাইনমেন্টের মাধ্যমে তিনি সিলেক্ট করবেন সবসময় পাশাপাশি কি হবে তিনি এনরোলমেন্ট করার জন্য বা তার পরীক্ষাভুক্ত করার জন্য বা নমুনা দলের দলভুক্তি করার জন্য তিনি কতগুলো রেস্ট্রিক্টেড সিলেকশন ক্রাইটেরিয়া লাগিয়ে দেবেন ঠিক আছে রেস্ট্রিকশন লাগিবেন প্রতিবন্ধকতা লাগাবেন যে এই সমস্ত বিষয়গুলো না হলে কঠোরভাবে তিনি সেই বিষয়গুলোকে অবলম্বন করবেন যে এই বিষয়গুলো না হলে এই সমস্ত মানে সাবজেক্টগুলোকে বা অবজেক্টগুলোকে আমি আমার স্যাম্পেলের অন্তর্ভুক্ত আমি করব না পাশাপাশি তিনি কি করবেন তিনি তার মধ্যে ম্যাচিং বিষয়টাও তিনি দেখে নেবেন অর্থাৎ তিনি সেখানে তাদের মধ্যে পেয়ার ওয়াইজ ম্যাচিং থাকছে কি থাকছে না সেই বিষয়টার উপরে ভিত্তি করে তিনি সেই সমস্ত অবজেক্ট বা সাবজেক্টগুলোকে তিনি স্যাম্পেলের মধ্যে দলভুক্ত করবেন অর্থাৎ এক কথায় স্টাডিটাকে যখন তিনি ডিজাইন করবেন ডিজাইন করার সময় এই তিনটে পদ্ধতির বা তিনটে মেথডের মাধ্যমে একজন রিসার্চার কনফাউন্ডিং ভ্যারিয়েবলগুলোকে রিডিউস করতে পারেন বা তার যে প্রভাবটা সেটাকে মিনিমাইজ করতে পারে এটা বলতে পারি ঠিক আছে এবারে যদি দ্বিতীয় ক্ষেত্রে আমরা কথা বলি যখন অ্যানালাইসিসের পরিস্থিতির সময় যে পদ্ধতিগুলোর কথা বলা হচ্ছে বা যে মেথডগুলোকে তিনি অবলম্বন করে কনফাউন্ডিং ভ্যারিয়েলের প্রভাবটাকে তিনি রিডিউস করতে পারবেন তার মধ্যে একটা হচ্ছে কি স্ট্র্যাটেফাইড অ্যানালাইসিস এবং অপর একটা হচ্ছে কি মাল্টিভ্যারিয়েট অ্যানালাইসিস ঠিক আছে স্ট্র্যাটেফাইড অ্যানালাইসিসে কি হচ্ছে রিসার্চার তার যে কনফাউন্ডিং যে ফ্যাক্টরগুলো থাকবে ঠিক আছে কনফাউন্ডিং ভ্যারিয়েবলের সেই ভ্যারিয়েবলের একটা লেভেলগুলোকে এক একটা স্তরগুলোকে তিনি কি করবেন তিনি স্ট্র্যাটেফাইড করে নেবেন ঠিক আছে অর্থাৎ তার ক্ষুদ্র ক্ষুদ্র স্তরে তিনি সেটাকে বিন্যাস করে তিনি সেটাকে অ্যানালাইসিস করবেন ঠিক আছে অর্থাৎ এক কথায় তিনি সেটাকে ছোট ছোট অংশে ভেঙে নিয়ে সেটাকে আবার তিনি অ্যানালাইসিস করবেন যাতে তিনি তার যে প্রভাবটা ঠিক আছে বা কনফাউন্ডিং যে ফ্যাক্টরগুলো সেখানে মনে হচ্ছে যে প্রভাবিত করতে পারে রিসার্চের কাজকে সেই সমস্ত ফ্যাক্টরগুলোকে তিনি আরও পুঙ্খানুপুঙ্খ তিনি স্ট্যাটাফাইড করবেন এবং স্ট্যাটেফাইড করার পর তিনি সেটাকে আবার অ্যানালাইসিস করবেন ঠিক আছে এই কথাটা এখানে বলা হচ্ছে তারপরে কি বলা হচ্ছে মাল্টিভ্যারিয়েট অ্যানালাইসিসের কথা বলা হচ্ছে অর্থাৎ এখানে কিছু কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আছে যেগুলো করার মাধ্যমে একজন রিসার্চার ঠিক আছে তার কনফাউন্ড ভ্যারিয়েবলের যে প্রভাবটা তার রিসার্চের ক্ষেত্রে ঠিক আছে অ্যানালাইসিস করার সময় তিনি সেটাকে রিডিউস করাতে পারেন বা কমে নিয়ে আসতে পারেন সেগুলো কী কী যেমন লজিস্টিক রিগ্রেশন আছে প্রপোর্শনাল হ্যাজার্ট রিগ্রেশন আছে এছাড়াও অ্যানোভা রয়েছে অনেক রকমের ঠিক আছে তো সেই সমস্ত অ্যানোভাগুলোকে বা লজিস্টিক রিগ্রেশন বা প্রপোর্শনাল হ্যাজার্ট রিগ্রেশন এই সমস্ত স্ট্যাটিস্টিক্যাল বিষয়গুলোকে তিনি ইউজ করে বা ব্যবহার করে ঠিক আছে তিনি তার রিসার্চের ক্ষেত্রে অ্যানালাইসিস করার সময় আর কি তিনি তার রিসার্চের ক্ষেত্রে কনফাউন্ডিং ভ্যারিয়েবল বা এক্সটর্নিয়াল ভ্যারিয়েলের যে প্রভাবটা সেটাকে তিনি রিডিউস করতে পারবেন বা সেটাকে তিনি কমে নিয়ে আসতে পারবেন এবং তিনি সেটাকে অ্যাকচুয়াল অর্থে মিনিমাইজ করতে পারবেন ঠিক আছে তো এখানে আমরা তাহলে এক্সটর্নিয়াস ভ্যারিয়েবল বা কনফাউন্ডিং ভ্যারিয়েবলকে কন্ট্রোল করা বা মিনিমাইজ করার দুটো পরিস্থিতিতে পাঁচ রকমের টেকনিক বা পদ্ধতি পাচ্ছি দুটো পরিস্থিতি বলতে কি একটা হচ্ছে ডিজাইন করার সময় এবং আরেকটা হচ্ছে কি অ্যানালাইসিস করার সময় ঠিক আছে এবং ডিজাইন করার সময় কি হচ্ছে টেকনিকগুলো কি কি আছে ডিজাইন করার সময় র্যান্ডমাইজেশন আছে রেস্ট্রিকশন আছে ম্যাচিং টেকনিক রয়েছে এরপরে অ্যানালাইসিস করার সময় কী হচ্ছে স্ট্যাটিফাইড অ্যানালাইসিস রয়েছে এবং মাল্টিভ্যারিয়েট অ্যানালাইসিস রয়েছে অর্থাৎ স্ট্যাটিফাইড অ্যানালাইসিসের মাধ্যমে এবং মাল্টিভ্যারিয়েট অ্যানালাইসিসের মাধ্যমে একজন রিসার্চার তার এক্সপেরিমেন্টাল রিসার্চের কনফাউন্ডিং ভ্যারিয়েবলগুলোকে বা এক্সট্রনিয়াস ভ্যারিয়েবলগুলোকে তিনি তার যে প্রভাবটা সেটাকে রিডিউস করতে পারবেন বা সেটাকে তিনি মিনিমাইজ করতে পারবেন ঠিক আছে এরপরে আমরা এটা জানবো বা আলোচনা করবো সেটা হচ্ছে থ্রেডস টু ভ্যালিডিটি একটা এক্সপের রিসার্চের ক্ষেত্রে ঠিক আছে অর্থাৎ কি হচ্ছে এই কনফাউন্ডিং ভ্যারিয়েবলের জন্য বা এক্সট্রনিয়াস ভ্যারিয়েবলের জন্য রিসার্চের বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যে প্রভাবটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ঠিক আছে অর্থাৎ এক কথায় রিসার্চের যে ফলাফলটা বা তার গবেষণার ক্ষেত্রে যে তার যে ভ্যালিডিটি সেটার উপর কতগুলো থ্রেডস দেখা দেয় তো এই থ্রেডসগুলো বা এই থ্রেডগুলো কত প্রকারের হতে পারে কি কীভাবে হতে পারে সেগুলো আমরা বোঝানোর চেষ্টা করব মূলত এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে দুই প্রকারের এর কথা বলা হয় একটা হচ্ছে কি এখানে থ্রেডস অফ ইন্টারনাল ভ্যালিডিটি এবং একটা হচ্ছে থ্রেডস অফ এক্সটারনাল ভ্যালিডিটি অর্থাৎ যে সমস্ত গুলো ইন্টারনাল বা আন্তরিকভাবে আভ্যন্তরীণভাবে ঘটে থাকে সেইগুলোকে থ্রেডস অফ ইন্টার্নাল ভ্যালিডিটি বলা হয় ঠিক আছে এবং যে সমস্ত বাহ্যিক বাহ্যিকভাবে সংগঠিত হয় বা বাহ্যিকভাবে হয়ে থাকে হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে থ্রেডস অফ এক্সটার্নাল ভ্যালিডিটি ঠিক আছে এবার এই থ্রেডস অফ থ্রেডস টু ইন্টার্নাল ভ্যালিডিটি কোনগুলো হতে পারে যেগুলোকে মানে যে সমস্ত থ্রেডসগুলো কি রিসার্চের পুরো প্রক্রিয়াটাকে বা রিসার্চের যে পুরো প্রসেসটাকে সেটাকে আভ্যন্তরীণভাবে সেটাকে কি করে তার ভ্যালিডিটি বা তার যে যথার্থতা বা তার যে গ্রহণযোগ্যতা সেটাকে নষ্ট করে অর্থাৎ সেই ফলাফলটাকে প্রভাবিত করে এটা কি হতে পারে সেটা হিস্ট্রি বা ঐতিহাসিক প্রেক্ষাপট হতে পারে প্রি টেস্টের প্রভাবের ফলে হতে পারে তারপরে ইন্সট্রুমেন্টকে মেজার করার ভিত্তিতেও হতে পারে পাশাপাশি সে হতে পারে ডিফারেন্ট সিলেকশন হতে পারে ঠিক আছে যদি দিয়ে চেষ্টা করি ধরে নেওয়া যে রিসার্চের প্রথমের এক্সাম্পলে যদি আমরা যাই তখন কি করা হয়েছিল রিসার্চার কি করেছিলেন একটা নার্সারিতে গিয়ে তিনি তো কত কতগুলো টার্গেট পপুলেশন থেকে তিনি তো স্যাম্পল সিলেক্ট করেছিলেন র্যান্ডামলি তাই না র্যান্ডামিশনের মাধ্যমে তো সেখানে তিনি তো আর সেই চারা গাছগুলোর তিনি তো আর হিস্ট্রি বা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ বা ব্যাকগ্রাউন্ড তো তিনি জাজ করেননি তিনি সেক্ষেত্রে কোনো রকমের প্রিটেস্টও তো তিনি করেননি ঠিক আছে বা তিনি যে ইনস্ট্রুমেন্টটাকে তিনি অ্যাপ্লাই করছেন বা প্রয়োগ করছেন সেক্ষেত্রেও তো তিনি সেটাকে মেজার করেনি মানে করেননি আর কি তাই না পাশাপাশি কি হচ্ছে তিনি তো যখন গাছগুলোকে তিনি যখন সিলেক্ট করছেন তিনি তো ডিফারেন্টলি তিনি তো সিলেক্ট সেখানে সিলেক্ট করেননি সেখানে তিনি একটা প্রসেসই সিলেক্ট করেছিলেন তো এই সমস্ত ইস্যুগুলো বা এই সমস্ত ব্যাপারগুলো আসলে ইন্টারনাল ভ্যালিডিটির মধ্যে আসছে যেগুলো রিসার্চের পুরো ফলাফলটাকে থাকে থ্রেডস থ্রেড দেয় আর কি ঠিক আছে ওই কারণে এখানে থ্রেস টু ইন্টার্নাল ভ্যালিডিটির কথা বলা হয়েছে এবারে যদি থ্রেস টু এক্সটার্নাল ভ্যালিডিটির কথা আমরা বলি ঠিক আছে এখানে যেমন কি আছে পপুলেশন ভ্যালিডিটা চলে আসে বা ইকোলজিক্যাল ভ্যালিটি চলে আসে যখন ব্যক্তিগতভাবে বা ব্যক্তি সম্পর্কিত যখন স্যাম্পেল নির্বাচন করা হচ্ছে বা স্যাম্পেল সিলেক্ট করা হচ্ছে তখন পপুলেশন ভ্যালিডিটা নির্ভর করছে পাশাপাশি ইকোলজিক্যাল ভ্যালিডিটাও নির্ভর করছে পরিবেশ সংক্রান্ত ঠিক আছে দেখা গেল ইকোলজিক্যাল যে পার্সপেকটিভ আছে বা ইকোলজিক্যাল যে এনভায়রনমেন্ট আছে সেটা হয়তো ঠিক নেই সেক্ষেত্রেও কী হতে পারে এটা এক্সটার্নাল ভ্যালিডিটির আওতাভুক্ত বা এক্সটার্নাল ভ্যালিডিটির মধ্যে এটা চলে আসছে বা আসছে এটা তাহলে আমরা এখানে শ্রেষ্ঠ ভ্যালিডিটি দুই প্রকারের পাই একটা হচ্ছে ইন্টারনাল ভ্যালিডিটি একটা হচ্ছে এক্সটার্নাল ভ্যালিডিটি যেখানে ইন্টারনাল ভ্যালিডিটি কি হচ্ছে পুরো রিসার্চের কাজের ক্ষেত্রে যে সমস্ত ইন্টার্নাল ফ্যাক্টরগুলো রিসার্চের ভ্যালিডিটিকে কোনো না কোনো রূপভাবে হার্ম করতে পারে বা থ্রেডস দেয় সেইগুলোকে বলা হচ্ছে ইন্টারনাল ভ্যালিডিটি এবং এক্সটার্নালি যে সমস্ত ফ্যাক্টরগুলো বা যে সমস্ত এলিমেন্টগুলো কী করছে রিসার্চের ভ্যালিডিটিকে থ্রেড দিচ্ছে বা কোনো না কোনো রূপভাবে প্রভাবিত করছে রিসার্চের ভ্যালিডে ভ্যালিডেশনের ওপর তখন সেটাকে এক্সটার্নাল ভ্যালিডিটি বলা হচ্ছে ঠিক আছে এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কমন সোর্সেস অফ এরার গুলো কি কি হতে পারে একটা এক্সপের রিসার্চের ক্ষেত্রে এখানে দেখুন সবকিছুর ক্ষেত্রেই কিন্তু কি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কনফাউন্ডিং ভ্যারিয়েল এবং এক্সটার্নারিয়েলের কারণেই কিন্তু কি হচ্ছে কমন সোর্সেস অফ এরারের মানে বিষয়টা ফুটে আসছে ত্রুটি ত্রুটিটা দেখা যাচ্ছে পাশাপাশি থ্রেটসটাও দেখা যাচ্ছে ঠিক আছে মাঝে তো কিছু আছে যেটা ইন্টারফেয়ার করছে এবং ইন্টারফেয়ার করার ফলেই তো অ্যাকচুয়াল যে প্রভাবটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ওপর সেটা আমি দেখতে পাচ্ছি না যার দেখতে না দেখতে পাচ্ছি না তার কারণটা কি নিশ্চয়ই কিছু এরার ঘটছে নিশ্চয়ই কিছু থ্রেডস আছে যে থ্রেডস গুলো রিসার্চের ভ্যালিডিটিটাকে চ্যালেঞ্জ করছে বা কিছু এরার আছে যে এরারগুলো ঘটে যাচ্ছে বলে আমি অ্যাকচুয়াল রেজাল্টটা আমি অবজার্ভ করতে পারছি না বা মেজার করতে পারছি না এই জন্য তো আমাকে এগুলো জানতে হচ্ছে বা দেখতে হচ্ছে তাই না তো এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে অনেক প্রকারের কমন সোর্সেস অফ এরার ধরা হয় যেমন একটাকে বলা হচ্ছে কি হ্যাভ এফেক্ট ঠিক আছে এখানে কি হচ্ছে এখানে বলা হয় যে অ্যাওয়ারনেস অফ পার্টিসিপেন্ট দ্যাট দে আর ইন এক্সপেরিমেন্ট ঠিক আছে অর্থাৎ যখন যে বিষয়গুলোকে বা যে দলগুলোকে আমি আমার এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে নিয়ে আমি আমার গবেষণা কাজ করব ঠিক আছে তারা যদি এই সচেতনতা তাদের মধ্যে চলে আসে যে তারা এক্সপেরিমেন্টালের অন্তর্ভুক্ত বা তাদের উপর পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এই যে সচেতনতা ঠিক আছে এটার এই এই সচেতনতার জন্যে যে ত্রুটিটা হতে পারে বা যে ভুল বা যে ত্রুটিটা বা যে ভুল ফলাফলটা আসতে পারে সেই রকম প্রভাবকে বলা হচ্ছে হ্যাওথ হর্নিং ইফেক্ট ঠিক আছে এই কারণে এখানে অ্যাওয়ারনেস অফ পার্টিসিপেন্টটাকে এখানে রেডমার্ক করা হয়েছে মানে যদি দেখা যায় যারা নমুনা দলভুক্ত হয়ে আছে তাদের মধ্যে যদি যদি এই সচেতনতা চলে আসে যে তারা এক্সপেরিমেন্টের অন্তর্ভুক্ত হয়েছে এবং তাদের ওপর পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবার এই যে তাদের এই মনে করা বিষয়টা না তারা যখন মনে করে নিচ্ছে তাদের মধ্যে একটা সচেতনতা চলে আসছে সচেতনতা আসার ফলে কোনো না কোনো ভাবে আমি যেটা অ্যাকচুয়ালি দেখতে চাইছি সেটা তো আমি দেখতে পাবো না তাহলে আসল প্রভাবটা কি ফুটে উঠবে নিশ্চয়ই না ওই জন্য এটাকে বলা হচ্ছে থর্নি এফেক্ট যেটা একটা কমন সোর্সেস অফ এরার হিসেবে ধরা হয়েছে এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে ঠিক আছে এরপরে আর প্রকারের একটা এরার রয়েছে একটা এই যেটাকে বলা হচ্ছে প্লাসিবো এফেক্ট ঠিক আছে প্লাসিবো এফেক্টে কী বলা হচ্ছে বিলিভস অফ পার্টিসিপেন্ট দ্যাট দ্য এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট ইজ সাপোজ টু চেঞ্জ দেম এখানে কি হচ্ছে এক্সপেরিমেন্টাল মানে পার্টিসিপেন্টদের বা যারা অংশগ্রহণকারী আছে বা যারা দল নমুনা দলের অন্তর্ভুক্তকারী ব্যক্তি বা যারা নমুনা দলের অন্তর্ভুক্তকারী আছে তাদের মধ্যে এই যে বিশ্বাসটা যে এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট যেটা দেওয়া হচ্ছে সেটা তাদেরকে চেঞ্জ করে ফেলবে সেটা তাদেরকে পরিবর্তন করে ফেলবে তাদের এই বিশ্বাসটাও কিন্তু কি করতে পারে রিসার্চের যে ফলাফল সেটাকে প্রভাবিত করতে পারে এবং এই প্রকার ত্রুটিকে বা ইফেক্টকে বলা হচ্ছে প্লাসিবো এফেক্ট ঠিক আছে অর্থাৎ হ্যাউথর্নি ইফেক্টে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে পার্টিসিপেন্টদের অ্যাওয়ারনেসটাকে গুরুত্ব দিচ্ছে তো প্লাসিবো এফেক্টে ঠিক সেইভাবে পার্টিসিপেন্টদের বিশ্বাসটাকে গুরুত্ব দিচ্ছে বা বিলিভটাকে গুরুত্ব দিচ্ছে ঠিক আছে এরপরে আরেক প্রকারের এরার আছে যেটাকে বলা হচ্ছে জন হেনরি এফেক্ট এবার এই জন হেনরি এফেক্টের ক্ষেত্রে কি হচ্ছে এখানে বলা হচ্ছে পার্টিসিপেন্ট ইন দ্য কন্ট্রোল গ্রুপ ট্রাই হার্ডার জাস্ট বিকজ দে আর ইন কন্ট্রোল গ্রুপ ঠিক আছে যদি দেখা যাচ্ছে এবার আমরা ওখানে এক্সপেরিন্টাল রিসার্চের কি দেখলাম যদি দেখা যাচ্ছে তো পরেই বলছি দেখলাম যে ম্যানুপুলেশন এক্সপেরিমেন্টাল গ্রুপকে রিসার্চরা কিন্তু ট্রিটমেন্ট দিচ্ছেন কিন্তু কন্ট্রোল গ্রুপকে তো তিনি কোনো রকমের ট্রিটমেন্ট দিচ্ছেন না তিনি সেটাকে কন্ট্রোল করছেন তাই না এবং এই কন্ট্রোল করার জন্য যদি এরকম দেখা যায় যে যে সেই কন্ট্রোল গ্রুপের যে যে স্যাম্পেল বা যে যে ব্যক্তিরা সেই দলভুক্ত হয়ে আছে তারা কন্ট্রোল তারা ট্রিটমেন্ট পাচ্ছে না বলে যদি তারা চেষ্টা করে যে তারা মানে ম্যান কী বলব আর কি এক্সপেরিমেন্টাল গ্রুপ থেকে আরও বেশি চেষ্টা করবে যাতে তারা তাদের তাদের থেকেও বেশি এগিয়ে যেতে পারে বা প্রভাবকারী সত্তা হিসেবে নিজেকে প্রকাশ করতে পারে ঠিক আছে তাহলেও কিন্তু রিসার্চের বা গবেষণার যে ফলাফল সেটাও কিন্তু প্রভাবিত হতে পারে ঠিক আছে এই রকম ইফেক্টকে বা এইরকম এরারকে বলা হচ্ছে জন হেনরি ইফেক্ট ঠিক আছে এরপরে আর প্রকারের আমরা এ পাই যে যেটাকে বলা হচ্ছে রেটিং এফেক্ট ঠিক আছে এখানে বলা হচ্ছে ভ্যারাইটি অফ এরার অ্যাসোসিয়েটেড উইথ রেটিংস অফ এ পার্টিসিপেন্ট অর গ্রুপ অর্থাৎ দেখা যায় যদি যে স্যাম্পেল বা যে গ্রুপগুলোকে নমুনা দলের দলভুক্ত করা হয়েছে তাদের সম্পর্কিত বা তাদের রেটিংগত যদি অনেক রকমের ত্রুটি থাকে বা অনেক প্রকারের যদি ত্রুটি থাকে ঠিক আছে তো সেটাকে বলা হচ্ছে রেটিং ইফেক্ট বা সেই প্রকার এরটাকে বলা হচ্ছে রেটিং ইফেক্ট ঠিক আছে এরপরে আরেক প্রকারের কমন সোর্সেস অফ এরার আছে যেটাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্টের বায়াস ইফেক্ট এটা বলার কিছু থাকেই না কারণ এখানে বলা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল অ্যান্ড বায়াস বিহেভিয়ার অফ এ রিসার্চার অর্থাৎ রিসার্চার বা গবেষকের তার যে বায়াসফুল যে বিহেভিয়ার বা তার যে পক্ষপাতিত্ব ঠিক আছে তিনি জেনে বুঝে যদি সেটাকে প্রভাবিত করার চেষ্টা করেন বা তার বায়াসনেসের মাধ্যমে সেটাও কিন্তু এক ধরনের কমন সোর্সেস অফ এরার ঠিক আছে অর্থাৎ আমরা এখানে মূলত পাঁচ প্রকারের আমরা কমন সোর্সেস অফ এরার দেখতে পাই যেমন প্রথমে হ্যাল কি হচ্ছে যে একজন পার্টিসিপেন্টের অ্যাওয়ারনেসের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে প্লাসি ও ইফেক্টে কি হচ্ছে পার্টিসিপেন্টদের বিশ্বাসের উপর গুরুত্ব দিয়ে যে এরারটা ঘটছে সেটাকে বলা হচ্ছে জন হেনরি এফেক্টে কী হচ্ছে পার্টিসিপেন্টরা যখন ট্রিটমেন্ট পাচ্ছে না বলে তারা বা তারা কন্ট্রোল গ্রুপের অন্তর্ভুক্ত হয়েছে বলে তারা যখন এক্সপেরিমেন্টাল গ্রুপের চাইতে যখন বেশি বা কঠোর পরিশ্রম নিয়ে যখন তারা চেষ্টা করছে তখন সেই ধরনের এরারকে বা যে যেরকম এরার সংগঠিত হচ্ছে তখন সেটাকে জন হেনরি এফেক্ট বলা হচ্ছে আবার যখন দেখা যাচ্ছে কোনো গ্রুপের মধ্যে বা কোনো পার্টিসিপেন্টের জটি যদি রেটিং সংক্রান্ত যদি কোনো এরার দেখা দিচ্ছে ঠিক আছে বা তার তার সম্পর্কিত যখন কোনো ত্রুটি বা তার সম্পর্কিত যখন কোনো ভুল বিষয় যখন দেখা দেবে তখন সেটাকে রিডিং ইফেক্ট বলা হচ্ছে এবং সবশেষে এক্সপেরিমেন্টের বায়াস ইফেক্টে কি হচ্ছে একজন রিসার্চারের তার যে বায়াস বিহেভিয়ার বা তার যে ইনফ্লুয়েন্সিয়ান বিহেভিয়ার ঠিক আছে সেটাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্টের বায়াস ইফেক্ট তো মূলত ভাবে আমরা কমন সোর্সেস অব এরারগুলো আমরা একটা এক্সপেরিমেন্টের রিসার্চে এই পাঁচ প্রকারের এর আমরা দেখতে পাই যেখানে হ্যাউথর্নি ইফেক্ট প্লাসিবো ইফেক্ট জন হেনরি ইফেক্ট রেটিং ইফেক্ট এক্সপেরিমেন্টাল বায়াস ইফেক্ট এবারে আমরা আলোচনা করব বা কথা বলবো এক্সপেরিমেন্টাল রিসার্চের হিস্ট্রি নিয়ে বা ইতিহাস নিয়ে অর্থাৎ কোন কোন সালে এক্সপেরিমেন্টাল রিসার্চের কোন কোন ধাপ বা কোন কোন অধ্যায় রচিত হয়েছিল এক্সপেরিমেন্টাল রিসার্চ কিন্তু আজ আমরা যেভাবে দেখছি এক্স রিসার্চ কিন্তু এভাবে একদিনে আসেনি বা এক বছরে বা দশ বছরে কিন্তু আসেনি এক্সপেরিমেন্টাল রিসার্চের নানান ধাপ নানানভাবে নানান রকম সময় এসছে কিভাবে যেমন উনিশশো সালে স্কুইলার কি করেন তিনি এক্সপেরিমেন্টাল রিসার্চ এবং কন্ট্রোল গ্রুপকে তিনি প্রথমবারের জন্য এক্সপের মানে এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে তিনি ব্যবহার করেন ঠিক আছে এরপরে উনিশশো ষোলো সালে আর কি ম্যাককল কি করেন তিনি এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে এই যে র্যান্ডামলি যে অ্যাসাইনমেন্ট ঠিক আছে বা র্যান্ডামলি যে স্যাম্পেলগুলোকে সিলেক্ট করতে হবে ইন্ডিভিজুয়ালগুলোকে বা ব্যক্তিগুলোকে গ্রুপের ক্ষেত্রে বা দলভুক্ত করতে হবে বা নমুনাভুক্ত করতে হবে এই কনসেপ্ট বা এই আইডিয়াটা তিনি দেন উনিশশো সালের ক্ষেত্রে ঠিক আছে এরপরে উনিশশো সালে হাউ টু কন্ডাক্ট অ্যান এক্সপেরিমেন্টাল রিসার্চ ম্যাককল একটা বই লেখেন ম্যাককল সেই বইয়ে কি করেন কি বলি আর কি গ্রুপগুলোকে কম্পেয়ার করা নানান রকমের প্রসিডিউর বা নানান রকমের টেকনিক তিনি সেই বইয়ে উল্লেখ করেন ঠিক আছে যে বইয়ের নাম কি ছিল হাউ টু কন্ডাক্ট অ্যান এক্সপেরিমেন্টাল রিসার্চ যেটা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল ঠিক আছে এরপরে উনিশশো সালে ফিশার্স একটা বই লেখেন যে বইয়ের নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেথড ফর রিসার্চ ওয়ার্কার্স ডিসকাস স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর ইউজফুল ইন এক্সপেরিমেন্টাল রিসার্চ অর্থাৎ ফিশার্স এই বইয়েই প্রথমবারের জন্য এক্সপেরিমেন্টাল রিসার্চে কি কি পদ্ধতি বা কোন কোন টেকনিক বা কি কি প্রসিডিউর ইউজ করতে হবে ঠিক আছে স্ট্যাটিস্টিক্যাল কিন্তু অর্থাৎ রাশিবিজ্ঞানের পদ্ধতিগুলো কী কী প্রয়োগ করতে হবে এক্সপেরিমেন্টাল রিসার্চে সেটা তিনি ব্যবহার করেন বা প্রথমবারের জন্য তিনি তুলে ধরেন ঠিক আছে এরপরে কী হয় উনিশশো সালে ক্যাম্পেল এবং স্ট্যান্ডলি কি করেন এক্সপেরিমেন্টাল রিসার্চের নানান প্রকার বা নানান প্রকারের যে এক্সপেরিমেন্টাল রিসার্চ রয়েছে বা ধরন রয়েছে সেই সমস্ত ধরনগুলোকে তারা আইডেন্টিফাই করেন বা তারা চিহ্নিত করেন অর্থাৎ নানান প্রকারের এক্সপেরিমেন্টাল রিসার্চের যে শ্রেণীবিভাজন বা যে শ্রেণীকরণ ক্যাম্পেল এবং স্ট্যান্ডলি করেন উনিশশো সালে তো এই হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চের মূল একটা ছোট্ট একটা ইতিহাস ঠিক আছে পড়াতে গিয়ে পড়া বা আলোচনা করতে গিয়ে হয়তো অনেকগুলো ভুল ত্রুটি আমার হয়ে যেতেই পারে সেটা আলোচনা করতে গিয়ে বিষয়গত ভুল হতে পারে বা শব্দের হয়তো প্রোনাউন্সিয়েশনের হয়তো ভুল হতে পারে কোনো রকমের ভুল হয়ে থাকলে মাফ করবেন ক্ষমা করবেন ঠিক আছে আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন লাইক দেবেন এবং ভিডিওটিকে পারলে শেয়ার করবেন ভুল বা ত্রুটি হয়ে গেলে সেইগুলোকে পারবেন মানে যতটা পারবেন চেষ্টা করবেন যে সেটাকে যেন অ্যাভয়েড করা যায় আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন